নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি টোটাল ওয়াইন নামে একটা বিশাল বড় অ্যালকোহলের দোকানে। এটা জর্জিয়ারই একটা দোকান। আমাদের বন্ধু একদিন অফিস শেষ হয়ে যাওয়ার পর বলল, চল সন্ধ্যাবেলা কোথাও ঘুরে আসি, তো আমরা চলে এলাম টোটাল ওয়াইনে। এত সুন্দর দোকানটা, ও চাইলো আমি ওদের রিজিওনাল, ওদের পাড়ার, সো কল্ড কোট অ্যান্ড কোট পাড়ার দোকানটাকে কভার করি আমার ব্লগে। তো এই যে আমি এসেছি কভার করতে, কারণ আমার ওয়াইন দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দরভাবে ওয়াইনে বটলগুলোকে এখানে প্যাকেজ করে বিক্রি করে না। আমি খুব একটা যে অ্যালকোহল কনজিউম করি অন এ ডেইলি বেসিস বা অন এ রেগুলার বেসিস একদমই নয়। ওয়াইন খেতে পছন্দ করি, হুইস্কি তো একদমই আমার ব্যাপার নয়। কিন্তু হ্যাঁ, আমি অনেক লোকজনকে চিনি যারা সিঙ্গল মল্ট বলতে একদম অজ্ঞান, আমি তাদের দলে পড়ি না। আই অ্যাম মোর অফ আ কালেক্টর, ওয়াইন কালেক্টর কাইন্ড অফ থিং। যাই হোক, পার্সন ডিড আই জাস্ট এ থিং, যাই হোক, তো চলুন এখন আপনাদের নিয়ে এই দোকানটা এক্সপ্লোর করা যাক। করার আগে জানিয়ে রাখি, আমেরিকা বা ইউএসএ এক সময় কিন্তু এটা ভিনআর্ড নামেও পরিচিত ছিল। কারা ভিনআর্ড বলে ডেকেছিল এই দেশটিকে? ভাইকিংরা, প্রথম পর্তুগিজ যারা গ্রিনল্যান্ড থেকে দেখতে এসেছিল আমেরিকাকে, 500 বছর আগের কথা বলছি। হ্যাঁ, তখন এখানে কিছু কিছু ফ্রেঞ্চ সেটলার ছিলেন। এই যে আমি আস্তে আস্তে আমেরিকাতে সেটেল করছি, আমেরিকার হিস্ট্রি সম্পর্কেও হালকা হালকা করে জানছি। যদি একটা জায়গায় ইতিহাস না জানি, আমি কোনোদিনও সেই জায়গাটার সাথে, আমি কেন, কেউই কোনোদিনও সেই জায়গাটার সাথে আত্মিক টান অনুভব করতে পারবে না। আমার ইনফ্যাক্ট ইচ্ছা আছে একটা আমেরিকান হিস্ট্রির উপরে ক্লাস করার, এবং কোর্সেরাতে বেশ কিছু এরকম ক্লাসেস আছে, আমি দেখেওছি, করার ইচ্ছেও আছে। যাই হোক, ওখানে তো ওয়াইনারি নিয়ে গল্প বলবে না, ওখানে বলবে কীভাবে ইউরোপিয়ান সেটলার্সরা সে এখানে সেটেল করে এবং এখানকার যে নেটিভ পপুলেশন ছিল তাদেরকে মানে বলতে গেলে প্রায় এক্সটিংক্টই করে দিয়েছে। যাই হোক, হ্যাঁ, সেই সব কথা না বলে এখন বলা যাক আমাদের ওয়াইনের দোকানটা কেমন। তো এখন যেহেতু সামার, এবং সাউথে সামার ইজ ভেরি নাইস, ভেরি লাইক ইউনো ব্রাইট সানি এবং সামারি, সুন্দর গন্ধ, ফ্লোয়িং, সুন্দর ফুলের আওয়াজে, ফুলের আওয়াজ বলছি, ফুলের গন্ধে ভরে থাকে। বাই দ্য ওয়ে, যে দূরে দেখলেন ওই যে সায়ন্তন আর মৃণাভ, ওরা দুজন মিলে ওদের কিছু কিছু ওয়াইন যেগুলো পছন্দ সেগুলো নিচ্ছে। আর এইটা হচ্ছে এখানে ওয়াইন টেস্টিং করার জায়গা, যেখানে ক্লাসও নেওয়া হয়। দূরে বর্ডুয়ার দেওয়া আছে, বর্ডুয়ার, টাস্কানি, এগুলো তো ইউরোপের মানে পৃথিবী বিখ্যাত ওয়াইনের এরিয়া। এই যে এই বারবার ওয়াইনের দোকানে ঢুকে আমি ওয়াইন গ্লাস দেখে দাঁড়িয়ে যায়, ওই সেকেন্ড ক্লাসটা আমার খুব পছন্দ ছিল। নাও দ্যাট আই হ্যাভ জয়েন্ড অ্যান অফিস, উপস, ডিড আই জাস্ট সে দ্যাট? এনিওয়ে, এটা নিয়ে পরে কথা বলবো, এটা একটা সাসপেন্স রইল, ঠিক আছে? লাইফে বেশ কিছু চেঞ্জ হয়েছে, যার জন্য আমি লাস্ট এতদিন ব্লগ করতে আসতে পারিনি। আশা করি তোমরা যারা আমার ব্লগ লাস্ট এক বছর ধরে দেখছো, ইউ গাইজ উইল নো এনি টাইম, এভরি টাইম দের ইজ সামথিং মেজর হ্যাপেনিং বা আমার অন্যান্য কাজ, কাজের চাপ বেশি পড়ে যায়, আমি ফার্স্ট যে জায়গাটাকে অফ করি সেটা হচ্ছে ইউটিউব, প্রাইমারিলি বিকজ ওখান থেকে আমি খুব বেশি টাকা এখনও রোজগার করি না। আর সবসময় ওই স্ট্রেসের সময় স্পেশালি ক্যামেরার সামনে আসতে এখনও ভালো লাগে না। যাই হোক, যা বলছিলাম, তো হ্যাঁ, আমেরিকাতে প্রায় 500 বছর ধরে ওয়াইনের চাষ হচ্ছে, এবং তার মধ্যে ওয়েস্ট কোস্ট, স্পেসিফিক্যালি ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, এই দুটো স্টেটে প্রচুর প্রোডাকশন হয়, প্রায় 90% মতো প্রোডাকশন এখানে হয়। তাছাড়া আমেরিকাতে যে 500টা স্টেট আছে সব জায়গাতেই প্রোডাকশন হয়। ও নো, ওয়াই এই জায়গাটা? বাই দ্য ওয়ে, এখানে সব থেকে দামি ওয়াইনগুলো রাখা আছে, কিন্তু Louis XIII লেখা, মানে বুঝতে পারছো এগুলো কিরকম দাম? $10,000 একটা ওয়াইনের দাম, $10,000 মানে $80,000। ক্যাপিটালিস্ট কান্ট্রি তো বটেই আমেরিকা, এবং ক্যাপিটালিজমের একটা ওয়ান অফ দ্য মেজর শো হচ্ছে এটা। এটা আমাদের ঘরে আছে। ও সিঙ্কোর, হ্যাঁ হ্যাঁ, এইটাও খুব সুন্দর দেখতে। এটা তো মানে অবভিয়াসলি এই মডেলটা নেই, মানে ছেলের গ্রাজুয়েশনে করবে। কেন মেয়ে গ্রাজুয়েশনে নয় কেন? কি অসম্ভব। আমি জানি এমনি টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি পরিবারে ওয়াইনকে খুব ফ্রাউন্ড অপনভাবে দেখা হয়, এবং সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিও যে খুব একটা তার থেকে আলাদা তা নয়। কিন্তু প্রথম আইস ব্রেকিং কীভাবে হয়েছিল জানেন? আমার ভাই পলিমিতে পড়তে গেছিলো, ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে ওখান থেকে ও মাস্টার্স করেছিল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সেই সময় ও যখন গ্রাজুয়েট করে বা যখনই তো ভালো
রেজাল্ট হতো, ওকে ওর ইউনিভার্সিটি থেকে নানা রকমের অ্যাকোলেটস এবং নানা রকমের ইউনো প্রাইজেস বা এনকারেজমেন্টের জিনিসপত্র দেওয়া হতো। বাই দ্য ওয়ে এই বোতলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা এখানকার নেটিভ ডিজাইন ইন্সপায়ার্ড বটল, আর এইটা এখানকার চুরুটের দোকান। এটা হচ্ছে ওদের চুরুট, চুরুটের জায়গা, চেগুয়েভারা খেতেন এগুলো। I have no clue এগুলো দিয়ে কি হয়, বাট এখানে খুব উৎকট তামাকের গন্ধ। এগুলো কি সিগারেট না? চলো আবার কপিরাইটের জায়গা। হ্যাঁ, যা বলছিলাম, তো ভাইকে ওর ইউনিভার্সিটি থেকে একটা রেড ওয়াইনের বটল দেওয়া হয়েছিল, যেটা অবভিয়াসলি ও বাড়িতে নিয়ে আসে ইটালি থেকে বয়ে বয়ে, এবং সেইটি প্রথম আমাদের ঘরে আইস ব্রেকারে কাজ করে। আমার বাবা ওই ওয়াইনটা রেখে দিয়েছিল ফ্রিজে খুব যত্ন করে, এবং বাড়িতে খুব স্পেশাল গেস্ট এলে, যেমন সায়ন্তন মাঝে মাঝে যেত, যখন ওকে ওই ওয়াইনটা থেকে এক গ্লাস ঢেলে দেওয়া হতো। তো ইউনো কীভাবে আইস ব্রেকিং হয়, যে তখনই ওটা অ্যাকসেপ্টেড হলো যখন পলিমি মতো একটা ইউনো রেপুটেড ইউনিভার্সিটি থেকে ওটা একটা স্টুডেন্টকে ভালো রেজাল্ট করার জন্য দেওয়া হলো। তো সেই আর কি, যাই হোক, এতক্ষণ আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলেও যাচ্ছি। আশা করলাম তোমাদের দেখতে ভালো লেগেছে ভিডিওটা, লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।